हेलो गाइज वेलकम टू अनादर वीडियो। तो आज के हम सीखबो এই ধরনের আরবান ফটো এডিটিং কিভাবে করব। চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, ঠিক আছে। তো আরবান ফটো এডিটিং আমরা আজকে লাইটরুম থেকে করব। তো লাইটরুমটা সিম্পলি ওপেন করে নিতে হবে। ওপেন করে নিয়ে ওখানে ছবিটা অ্যাড করতে হবে। তো অ্যাড করে দেওয়ার পর আমরা এখানে অল এই ছবিটা পেয়ে যাব। তো এখান থেকে আমরা সিম্পলি এডিটে নিয়ে চলে গেলাম। तो এখানে নিয়ে গিয়ে কি করতে হবে, প্রথমে আমরা এখানে এখানে অটো আছে ক্রপ করে নেব। প্রথমত ছবিটা আমরা ক্রপ করে নিচ্ছি, কাটিং করে নেব। তো এখানে সিম্পলি ক্রপ করে নেওয়ার পর এখানে ডান দিকে মাত্রা বাজে রাইট চিহ্নটা আছে, টন মেরে সেভ করে নেব, ঠিক আছে। তো ওটা মেরে সেভ করে নেওয়ার পর আমরা এখানে সিম্পলি এখানে এই যে আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক করব, ঠিক আছে। तो ये अटो थे तो मोटामोटी लाइटरूम ये अटोमेटिक निजे निजे मोटामोटी छविटा एडजस्ट करना है। तरह क्लिक करब, क्लिक करारे 8 जीबीटा ठीक ये सेफ अपना रखब, ठीक है। तपर माजखान टेने हॉकी स्टिकर मत रखते हैं। तो ये रखार पर सिम्पलि एखे ब्राइटनेस जाब, कलर प्रथम कलरे जाब, ठीक है। तो कलरे जाने कलरिंग आज एक कलरिंग क्लिक करते हैं। कलरिंग क्लिक करार एखे सबुज এগুলো যা যেগুলো করছি এগুলো সব সিচুয়েশনগুলো সব মাইনাস করে দিতে হবে। ফুল হলদে অরেঞ্জ আর রেড এই তিনটে কালার বাদ দিয়ে যেগুলো কালার আছে সব সিচুয়েশন মাইনাস করে দেবো, ঠিক আছে। তো রেডটা প্রথমে ওপরেরটা ফুল -100, তারপর অরেঞ্জটাও ফুল মোটামুটি নয়, ফুল নয় এই এতটা রাখলে হয়ে যাবে, ঠিক আছে। অরেঞ্জের সিচুয়েশনটা খানিকটা বাড়িয়ে দেবে, খানিকটা সিচুয়েশনটা বাড়িয়ে দেওয়ার পরে আমাকে ছবি অনুযায়ী দেখতে হবে, ঠিক আছে। ছবি দেওয়ার পরে যেরকম এফেক্ট করবে সেরকম রাখতে হবে, ঠিক আছে। যে আমি এতটা বলে দিচ্ছি বলে এতটাই রাখতে হবে সেটা নয়, সেটা তোমার ছবির ওপরে আমাদের রাখতে হবে, ঠিক আছে। আমি মোটামুটি তোমাকে ট্রিকটা দেখে দিচ্ছি যে কীভাবে করতে হবে, ঠিক আছে। তোমাদের ছবির ওপর যেরকম ছবি থাকবে, যেই সিচুয়েশানে ছবি থাকবে তো সেই সিচুয়েশানের মতো কালার কম্বিনেশনে সেরকম করতে হবে, ঠিক আছে। তো এগুলো পারফেক্ট আমি বলছি মানে সেটাই পারফেক্ট রাখলে হবে না, তোমাদের ছবি এরকম হবে না, ঠিক আছে। তো তোমাদেরকে এটা বুঝতে হবে। তো আমি প্রসেসটা বলে দিচ্ছি, তোমরা এই প্রসেসে করবে, করলে তোমরা আরামসে এরকম ধরনের অ্যামেজিং ধরনের ছবি এডিটিং করতে পারবে। তো এই তিনটে এভাবে করার পর ডান মেরে আমরা এখান থেকে ব্যাক করে এলাম। তারপর এই অপশানটাতে যাব, এখানে গিয়ে আমরা এটাকে একটু হালকা ইনক্রিজ করে নেবো, ক্লিয়ারিটিটা খানিকটা বাড়িয়ে দেবো, এটা বাড়িয়ে দেবো খানিকটা, অল্প দেবো, ঠিক আছে। আর ভিনগারটা একটু মাইনাস করতে হবে, হালকা মাইনাস রাখবো। তো আমাদের ছবিটা দেখতে পাচ্ছ কী ধরনের ক্রিয়েটিভ ছবি হয়ে উঠেছে। তো এই ধরনের ছবি ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমার সব বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। লাইক অবশ্যই একটা করে দেবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে। এরপর আমরা এখান থেকে হয়ে গেলে আমরা আবার ব্রাইটনেসে যাবো, ঠিক আছে। তো ব্রাইটনেসে গিয়ে এখানে দেখে নিই একটু কী আছে, ঠিক আছে। এক্সপোজারটা একটু হালকা বাড়িয়ে দেবো, বাড়িয়ে দেওয়ার লাইট একটু কম লাগছে মুখটাকে। তারপর আমরা হোয়াইটনেসটা একটু কমিয়ে দেবো, ঠিক আছে, মাইনাস করে দেবো ফুল হোয়াইটনেসটা, মানে তো হাইলাইটটাও ফুল মাইনাস করে দেবো। একটু আমরা একটা সাদা হয়ে গেছিলো, তো ঠিক আছে। একটু আরবান ফটো এডিটিং মানে একটু হালকা রেড রেড থাকবে, তবে অ্যামেজিং ধরনের একটা ছবি আমরা পাবো। তো সেই ধরনের আমি করার চেষ্টা করেছি। ব্ল্যাকটা খানিকটা এরকম রাখলেই হবে নোটি। তো তোমরা দেখতে পাচ্ছ ছবিটা কী ধরনের ছবি হয়ে উঠেছে, আমাদের কীরকম ধরনের ছবিটা ছিল। তারপরে আমরা এখানে যাবে এই ট্রায়াঙ্গেলে যাবে, এখানে কালার নয়েজটা বাড়াবে, এগুলো বাড়িয়ে দিয়ে এগুলো বাড়িয়ে দিলে ছবি কোয়ালিটিটা কাটবে না, ঠিক আছে। তো এটা অবশ্যই বাড়াবে, কারণ ছবির কোয়ালিটি কেটে যেতে পারে। সেভ করার পর তোমার গ্যালারিতে গিয়ে দেখবে ছবি ফেটে গেছে। তো এটা মাঝে মাঝে হয়, সবসময় হয় না। তো আমি এগুলো বাড়ি থাকলে এটা ঠিক হয়ে যায়। তোমাদেরকে বলে রাখলাম অবশ্যই করবে। তোমাদের মোটামুটি এডিটিং হয়ে গেছে, আমাদের ভিডিও এখানে শেষ হচ্ছে। আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট করবে। টাটা, বাই বাই।